চাই না তুমি খুব উঁচু মনের। তুমি বুঝতে পারছো না, লতার আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে আবিরকে বিয়ে করার মাধ্যমে। তার জীবনযাত্রার মান চেঞ্জ হয়ে গেছে, তাই বলে তো আমরা তার আত্মসম্মানে আঘাত করতে পারি না। আমরা আবার তার আত্মসম্মানে কোথায় আঘাত করলাম ঠিক বুঝলাম না। বেশি দিন কিন্তু বাড়ির বউ বাইরে থাকে না। আমার মনে হয় এতদিনে ওরা লতাকে ফিরিয়ে এনেছে। কি, লতা আজকে বাড়িতে আসতেছে? হ্যাঁ, আজকেই বাড়িতে আসতেছে। আমাকে বড় স্যার হেরে আনতে গেছে। হোয়াট? স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছুই ঘটতে পারে, আমরা না হয় এসব বাদই দিই। আপনারা আসলে কিভাবে সমাধানটা চাইছেন? বাবা, ডোরেমন মানে কি? ডোরেমন মানে আমি জানি না, তুমি মাকে জিজ্ঞেস করো। বাবা, পোকেমন মানে কি? পোকেমন মানে আমি জানি না, আমি কোনো কিছু মানে জানি না। যাও, সব মাকে জিজ্ঞেস করো। কি হয়েছে, তুমি আমার মেয়েকে বকছো কেন? বকছি না মা, তুমি তো দাদুর রুমে যাও। মা, আমার দাদুর রুমে যেতে ইচ্ছে করছে। ও থাকুক না এখানে, সমস্যা কি তোমার? শোনো, তুমি যাও, আমি তোমাকে আবার একটু পরে ডাকছি, ঠিক আছে? ওকে, গুড গার্ল, যাও। কি এমন ইম্পর্টেন্ট কথা যে ওকে ওই ঘরে তাড়িয়ে দিতে হলো? তার আগে বলো আমার মেয়েকে বকলে কেন? তুমি আমাকে আবারও ইঙ্গিতপূর্ণ কথা বলতে পারো, আমি তোমার কথার জবাব দিতে প্রস্তুত। বসো। না, বসবো না। বসো না? বললাম তো বসবো না। কি বলার তুমি এখানে বলো। তুমি কি আমার উপর রাগ করেছো? রাগ করার কি যথেষ্ট কারণ ছিল না? দেখো, বাড়িতে যা যা হচ্ছে সবকিছু নিয়ে আমি পিসড অফ ছিলাম, মনে জানতে বলে ফেলেছি। আমি কোনো কিছু মেন করে বলিনি, বিশ্বাস করো। শোনো, একটু পুরনো শ্লোক বলি, মানুষের কথা কি জানো, তীরের মতো, তুমি যদি একবার তীরটা ছুঁড়ে ফেলো ওটা কিন্তু ফিরে আনতে পারবে না, পারবে? আমার ভুল হয়ে গেছে, আমি আসলে কোনো কিছু মেন করে বলিনি। শোনো, তোমাকে আমার জীবনের একটা গল্প বলি। আমি যখন ক্লাস সিক্সে পড়তাম তখন একটি ছেলের সাথে আমার খুব কম্পিটিশন হতো। আমি প্রায়ই কম্পিটিশনে পারতাম না, আমি সেকেন্ড হতাম, সে ফার্স্ট হতো। কিন্তু আমার মনে সন্দেহ হতো আমি ফার্স্ট হওয়ার যোগ্য, স্যার তাকে ইচ্ছে করে আমাকে সেকেন্ড বানিয়ে তাকে ফার্স্ট বানিয়ে দিচ্ছে। আমার সন্দেহটা হচ্ছে এই যে স্যারের সাথে তার একটা সম্পর্ক আছে। স্যার হয়তো তাকে গোপনে আগে থেকেই প্রশ্নপত্র ফাঁস করে দেয়। এই কথাটা আস্তে আস্তে স্যারের কান পর্যন্ত চলে গেল। চলে যাওয়ার পর একদিন স্যার আমাকে ডেকে প্রশ্ন করলো যে তুমি এই কথাটা কেন বলছো, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আমি তখন বললাম, না স্যার, আমার কাছে কোনো প্রমাণ নেই। তাহলে তুমি প্রমাণ ছাড়া কেন একজনের বিরুদ্ধে এরকম একটা বদনাম রটাচ্ছ? তখন আমি স্যারকে সরি বললাম। তুমি স্কুলের গল্প আমাকে বলছো কেন? বলছি এই কারণে যে আমিও সেদিন স্যারের সামনে যে সরি বলেছিলাম, হ্যাঁ আমি সরি বলেছিলাম, স্যার তখন আমাকে একটা অদ্ভুত কথা শোনালো। বললো, জামশেদ, তুমি যদি বড়শি দিয়ে খেলতে যেয়ে মাছ ধরতে যেয়ে অন্য একটা বালকের চোখটা মনিটা তুলে নাও, তখন তুমি যদি সরি বলো সেই বালকের চোখের মণিটা কি ফেরত দিতে পারবে? কখনই পারবে না। সরি জামশেদ, আমি বুঝতে পারছি আমি তোমাকে অনেক হার্ট করেছি, কিন্তু বিশ্বাস করো
আমি ওভাবে কথাটা বলতে চাইনি, আসলে স্লিপ অফ ট্রাঙ্ক বের হয়ে গেছে, সরি। শোনো সারা, তোমরা আবিরে বিয়ে দিতে চেয়েছিলে, আমি আমার সম্পর্কের অবস্থান থেকে আমি কর্তব্যটা পালন করেছি এবং যথেষ্ট নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে আমি তার বিয়ে দিয়েছি। এখন বিয়ে দেওয়ার পর সে যখন সংসারে সুখী হচ্ছে না, এর জন্য আমার বারবার কথা শুনতে হচ্ছে কেন? মানে সব কিছুর দায়ভার শুধু আমার, আমার তোমারও কথা শুনতে হবে এর জন্য। জামশেদের স্ত্রী তার হাজবেন্ডের কাছে ক্ষমা চাইছে, প্লিজ। কিন্তু ভরা, আমি কখনো ভাবিনি যে আমার স্ত্রী মানে এত নিচু মনের পরিচয় দেবে। তুমি কিন্তু সত্যি অনেক নিচু মনের পরিচয় দিয়েছ। আচ্ছা মানলাম আমি নিচু মনের পরিচয় দিয়েছি, প্লিজ ফরগিভ মি। ওকে, ফরগিভ, ক্ষমা করলাম। এভাবে বললে হবে না, কোনভাবে বলতে হবে, আমাকে জড়িয়ে ধরে বলতে হবে। হ্যাঁ বলেছি, এর চেয়ে ভালো করে বলা আমার পক্ষে সম্ভব না, তাই না? আরে এই বৃদ্ধ বয়সে রোম্যান্স কি করছো? রাইসা তো চলে আসবে। কি যে বলো না তুমি, সরো প্লিজ, সরো, ছাড়ো না। আচ্ছা তুমি আমাকে এই কদিন একটু ভালোবাসোনি। মিথ্যে কথা, ভালোবেসেছি কিন্তু তুমি আমার ভালোবাসার ভাষা বোঝোনি। চলো না কোথাও ঘুরতে যাই। রাইট, চলো ব্যাংকক যাওয়া যাক। ধুর, আমি বলেছি এখন। এখন মানে আজ রাত? হ্যাঁ। না আজ রাতে না, অন্য একদিন। ঠিক আছে, তাহলে বলো আই লাভ ইউ। আই হেট ইউ। এটা তো ছেলেরা বলে। এ যুগে ছেলে মেয়ের কোনো পার্থক্য আছে নাকি? এখন সবাই সব বলতে পারে। তারপর বলো আই লাভ ইউ। বলবো মানে বলতেই হবে, সেই কবে বলেছি ভুলে গেছি না। আই লাভ। হ্যাঁ মা, স্পাইডারম্যান কোথায় মা? ঠিক আছে স্পাইডারম্যান সব ঠিক আছে, চলো মা দেখছি কোথায়, আসছি। স্পাইডারম্যান দেখার আর সময় পেল না। মা, খুব টেনশন হচ্ছে, মানে লতা কি বাবা নিয়ে আসতে পারবে? তো কি বলো না কেন, কিছু বাবা যেরকম স্ট্রেট ফরওয়ার্ড, যদি বলে দেয় যে আবির লতাকে মেরেছে, তাহলে তো লতার বাবা মা লতাকে কিছুতেই আসতে দিবে না। সেটা একটা চিন্তার বিষয়, তোর বাবার মুখে তো কিছু আটকায় না, বলেও দিতে পারে। আমি আরেকটা ভয় পাচ্ছি মা, যদি কোনো কারণে মামলা টামলা করে দেয় তাহলে তো আমাদের ফ্যামিলির মান সম্মানে টানাটানি লেগে যাবে। আমার মনে হয় না ওই সাহসটা ওরা পাবে। তুমি তারপর বাবাকে একটু বুঝিয়ে বুঝিয়ে বলতে পারতে। জামশেদ, বাবা একটু এদিকে আসো তো। তুমি কি জানো তোমার শ্বশুর যে লতাদের বাড়িতে গেছে? জি। আমার তো ভয় করছে। ও ফারাও তো বলল, ধরো ওই যে আবির যে মারলো লতাকে, এটা ওই বাড়িতে বললে ওরা তো লতাকে আসতে দিবে না। বাবা, তোমার শ্বশুরের সাথে কি কথা হয়েছে? না মা। ওই বাড়িতে গেল, কি হলো না হলো একটা ফোন করে দেখো না বাবা। তোমা এখন আমি ফোন দিয়ে কি বলবো? তুমি ফোনটা করে
বলো যে আমি একটু কথা বলতে চাই। আসলে সমাধানের আগে সবকিছু খোলাখুলি ভাবে জানাটা জরুরি। হ্যালো, বলো। শোনো, আবির যে লতাকে মেরেছে এটা কিন্তু ওই বাড়িতে বলবে না। কেন বলবো না? কেন? উফ, এটা আমাদের নিজেদের পরিবারের ব্যাপার, তুমি ওদেরকে কেন জানাতে যাবে? একটা মান সম্মানের ব্যাপার আছে না? শোনো, তুমি বুঝিয়ে শুনিয়ে লতাকে নিয়ে আসো, আর এসব কথা ওখানে জানাজানি বলে তিক্ততা বাড়বে। তুমি লতাকে নিয়ে আসো প্লিজ, আর এসব একদম জানাবে না, এটা আমার অনুরোধ। না বাবা। বাবা কি বললেন? না, অন্য কিছু বললেন না, কিন্তু লতাকে আনার ব্যাপারে এখনো কিছু হয়নি। ঠিক আছে মা, আমি একটু ব্যাংকে যাচ্ছি। ঠিক আছে বাবা। ইয়ে বিআই, আপনি যেন কি বলতে চেয়েছিলেন? হ্যাঁ, ইয়ে মানে আমি বলতে চাচ্ছিলাম যে এগুলো তো আসলে বলে কোনো লাভ নাই, আমাদের তো সামনে এগোতে হবে, ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে সেটাই এনশিওর করতে হবে। ভবিষ্যতে যে এরকম ঘটনা ঘটবে না এর নিশ্চয়তা কে দেবে? সেই নিশ্চয়তা আমি দেব। আমি বলছি, আমি নিশ্চয়তা দিচ্ছি, আমার কথার উপরে তো আপনাদের আস্থা আছে নাকি? কি যে বলেন বিআই সাহেব, আপনার কথার উপরে কোনো কথা আছে নাকি? তবুও এটা আপনাদের ফ্যামিলির ডিসিশন, আপনারা সবাই মিলে একটু আলাপ করেন, আমি তো আছি। ইয়ে বিআই, তাহলে আপনি একটু বসুন, আমি একটু আসছি। ইয়ে আপা, চল যান। আপনারা নিজেরা একটু কথা বলুন। আচ্ছা, আপনাকে আরেক কাপ চা করে দিই? আরেক কাপ চা পেলে মন্দ হয় না। ঠিক আছে, আমি চা করে নিয়ে আসছি। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কি করবো তুই বল না। দেখো, উনি কত ভদ্র মানুষ, সবকিছু কত সুন্দর করে গুছিয়ে আমাদের বললেন। সেটা তো বুঝলাম, কিন্তু এখন এখন আমরা কি করবো সেটা বল। আমি বলি কি, ওনার সাথে লতাকে পাঠিয়ে দিন। আমারও সেটাই মনে হইতেছে, ওনার সাথে আসলে পাঠিয়ে দেওয়া উচিত, কারণ উনি এত নামি একজন, সম্মানী একজন মানুষ, এত বড় মনের মানুষ, এত ভালো মানুষ, তার মুখের উপর তো আসলে গান করা যায় না। তাই বলছি, চল সে কথা বলে শেষ করি। চল চল চল। আপনার চা। সরি, আপনাকে বসিয়ে রাখলাম। না না, ভালো কিছুর জন্য অপেক্ষা করতে আমার ক্লান্তি হয় না। আপনারা নিশ্চয়ই ভালো কোনো কিছু খবর জানাবেন। হ্যাঁ আপা, তুমি বলো। বিআই সাহেব, আমি আসলে বলতে চাইতেছিলাম যে লতা মারে আপনি আপনার সাথে নিয়ে যেতে পারেন, মানে লতা তো আপনাদেরই বাড়ির বউ, আপনাদের যখন মনে চাইবে, যখন ইচ্ছা করবে তখনই আপনারা নিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা। আলহামদুলিল্লাহ। আমি কি লতা মার সাথে একটু কথা বলতে পারি? অবশ্যই বলতে পারি, কোনো অসুবিধা নেই। মোনা, লতার জন্য আমি লতাকে নিয়ে এসেছি।
সাহেব, আমি তাহলে একটুখানি আসি। ওয়ালাইকুম সালাম, বসো মা, আসো। বাবা কেমন আছে? বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। তুমি কেমন আছো? আমাকে একটু মাফ করতে হবে, আমি একটু উঠতে চাচ্ছিলাম। নিশ্চয় নিশ্চয়ই, কাজ থাকলে সেরে আসেন। মা, তোর শ্বশুরের সঙ্গে কথা বল, আর একটু যত্ন আপনি কর, আমি একটু আসছি। হ্যাঁ, কি বলবো মা, তোমার সাথে যা হয়েছে আমি খুবই দুঃখ পেয়েছি। থাক না বাবা এসব কথা। না মা, তোমার সাথে যেটা হয়েছে তুমি মনে কোনো ক্ষোভ রেখো না, এটা আসলে কারোর সাথে হওয়াটাই কাম্য না, এটা কারোর জন্য খুবই আত্মসম্মানের। বাবা সবে আমার কপাল বাবা। না কেন তুমি বলছো তোমার কপাল, এটা তো কপালের বিষয় না, এটা আমাদের খামখেয়ালি। না না বাবা, আপনাদের কোনো দোষ নেই। কি বলছো তুমি, আমাদের দোষ নেই? এটা সম্পূর্ণ আবিরের দোষ। না বাবা, তারও কোনো দোষ নেই। আশ্চর্য, তার কোনো দোষ নেই মানে? বাবা সত্যি আমার কপালের দোষ, আমার কপালই খারাপ বাবা। এই কথাটা বলো না মা, কপালের দোষ বলে কিছু নেই। আমি খুব সরি মা, আবিরের মতো একটা অনুপযুক্ত পাত্রের সঙ্গে তোমার সংসার করতে হয়েছে। না না বাবা, আপনি কেন সরি হবেন? আমি একটা হিসাব মেলাতে পারি না, আপনার মতো একজন বাবা যার আছে। আমরাও কিছু বুঝতে পারি না রে মা, ওকে আমরাও বুঝতে পারি না, ও যে কেন এমন। বাবা উনি এখন কোথায় আছে? আসার সময় তো বাসায় দেখে এসেছিলাম, এখন কোথায় আছে কে জানে। আচ্ছা মা, ও কি তোমাকে ফোন দিয়েছিল? জি না বাবা, আমাকে ফোন দেয়নি। মারি মা, তুমি আমার সাথে চলো, আমি আমার কিছু করতেই হবে, এবার অবশ্যই করব। তোমার পুরো দায়িত্ব এবার আমার। বাবা আপনি বসুন, আমি দুপুরের খাবারটা রেডি করি আপনার জন্য, একসাথে খেয়ে তারপর যাব। তুমি রান্না করবে? জি বাবা, কি খাবেন আপনি বলেন। তুমি যেটা সবচেয়ে বেশি ভালো পারো সেটা রান্না করো, মনে করবে যে আমি ওটা খেতে চেয়েছি। ছোট মাছের চপচড়ি বাবা আপনার পছন্দ, ওটা করি। তোর বাসার সামনে মোটর ইচ্ছে করে না যারে। কেন, কি হয়েছে? তুমি আজেবাজে টাইপের কথা বলো। ও মা, আমি আবার কি বললাম? আমি সেদিন তোমার বাসায় ছিলাম, তুমি কি বললে? তুমি বলে যে তোমার সাথে দেখে আমার, ওকে বললাম আই'ম সরি, এখন দাও তো দেখি। কিন্তু তুমি এই জিনিসটা নিয়ে খাবে কোথায়? বাসায়? না তা তো, তা তো পসিবল না। আমি তো আগেই বলেছি তুমি ওই বাসায় বসে বসে এইসব জিনিসের প্র্যাকটিস আর করতে পারবে না। তাই তো, এখন কি করা যায়? তুমি চাইলে আমার এখানে থাকতে পারো, কিন্তু আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে সোজা থানায় যেত, গিয়ে স্বামীর বিরুদ্ধে কমপ্লেন করে তাকে জেলের ভাত খাওয়াতো। কি এত বড় কথা মেয়েটার, এত বড় কথা সে বলেছে? তো আর কি বলছি, দিস ইজ টু মাছ।